শেখ হাসিনা এদেশকে গণকবরে পরিণত করেছিলেন, সেই গণকবর আর জনগণ দেখতে চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সকালে উত্তর আজমপুরে একটি কমপ্লেক্সের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাই বর্তমান সরকারের দায়িত্ব অনেক বেশি। সরকারকে মহামারীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি, আর মহামারী থেকে রক্ষার পরামর্শও দেন। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব আরো বেশি। জনগণ যাতে আপনাদের সব সময় কোন ধরনের মহামারীতে মৃত্যুবরণ না করে, এই জন্য ডেঙ্গু প্রতিরোধের সমস্ত ব্যবস্থা করতে হবে, হাসপাতালগুলোতে বেড বাড়াতে হবে, এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য যত ধরনের সরঞ্জাম আছে সেইটার ব্যবস্থা করতে হবে।